এরা এই এখানে দুই মিজার আছে বাগিনে বিজান এবং লম্বা বিজান আর এদিকে গরুসুর নব্যসুরা এখানে আদর জামাল চৌধুরী এরা আমাদের নেতা কর্মীকে সর্বাবৃত্তি দেখাচ্ছে সকলকে ধন্যবাদ জি এটা ট্রাক গাড়ির পক্ষ থেকে লেখা আছে না তার পক্ষে সশস্ত্র বাহিনী তার পক্ষে লেখা আছে তো জি 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 সশস্ত্র বাহিনী পক্ষে পক্ষে আমরা একটা দিয়েছি উনি জনপ্রতিনিধি না ওনার সাথে যে ছিল আদর এটা জাফরের পিএস উনি তো বারমাইয়া ওদের এখানে বোর্ডার হয়েছে আমরা সেটাও কমপ্লেন করছি আমিন আমিন যে আমিন ওনার পিএস একজন এমপির পিএস কিভাবে বারমাইয়ের নাগরিক কিভাবে হয় সেটা আমি দাবি জানাচ্ছি উনার আপনারা জানেন উনি ঢাকা থেকে বোর্ডার হয়েছে বাংলাদেশে ছাত্রলীগের অন্য নেতা কর্মী ছিল উনি একজন বার্মার নাগরিক মায়ানমার নাগরিককে বেছে নিয়েছে জনপ্রতিনিধি পিএস হিসাবে সকলকে ধন্যবাদ আমাদের এখানে জসিম চেয়ারম্যানকে হুমকি দেওয়া হয়েছে মহসিন বাবুকে হুমকি দেওয়া হয়েছে মনগ্রামার চেয়ারম্যান ইনুসকে হুমকি দেওয়া হয়েছে জাহাঙ্গীরকে হুমকি দেওয়া হচ্ছে এগুলো ট্রাক গাড়ির সমর্থক তাদের আত্মীয় স্বজন বাহিনী নামগুলি আমরা লিখে দিচ্ছি তো এটা তো বাহিনী বড় এখানে বদি আলম আছে জিয়াবুল আছে মিজান আছে নব্যসুরা আছে আদর আছে জামাল চৌধুরী আছে সব চৌধুরী ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ছবি লিখলে ভালো তাই আপনারা দেখতে পাচ্ছেন চকরিয়া পেকুয়ার জনপ্রতিনিধিদের যে বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ও তার পক্ষের সশস্ত্র বাহিনী কর্তৃক নির্বাচন কমিশনে
ভিত্তিহীন অভিযোগ মিথ্যা প্রচারণা হামলা হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করছিলেন চকরিয়া পেকুয়ার জনপ্রতিনিধিরা আমরা যদি একটু কথা বলি সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান আসলে হ্যাঁ আপনাদের আজকের এই যে সংবাদ সম্মেলনটা এটি নিয়ে যদি আসলে কিছু বলতেন আমাদের আসলে বিষয়টা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই মনসুর হাগসানি কি করে দক আরা কেন করি লাইভ তো 5 মিনিট আই দিবি লাইভ আবার এই না আবার দিন কেন করি 5 মিনিট তারা উড়ে তো আসলে আমাদের বক্তব্য হচ্ছেন তো আমরা আজকে আজকে আমরা হতানো হলে নব তো এই সুমন আজকে আমরা সাংবাদিক সম্মেলন করেছি কারণ আপনারা জানেন আগামী 7 তারিখ জাতীয় সংসদ নির্বাচন আমরা দীর্ঘদিন পর 5 বছর অন্তর অন্তর একটি নির্বাচন পেয়ে থাকি সেই নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ গঠিত হয় সেই গঠিত সংসদের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই চকরিয়া আসনে আমাদের নৌকা দিয়েছিলেন সালাউদ্দিন আহমদ সিএপিকে সের ইনহেলাবির কারণে আমরা তাকে নমিনেশন পাই নাই আমরা নৌকো পাই নাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে কল্যাণ পার্টির পক্ষে অর্থাৎ হাত গড়ি মার্কার পক্ষে সমর্থনে ভোট করতে আমরা ভোট করতে গিয়ে এই দুই দিনের মধ্যে বিভিন্ন ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আমাদের চেয়ারম্যানেরা বিভিন্ন মানুষের নামে অভিযোগ করতেছে এবং আমাদের নামে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আলহাজ জাফর আলম বিয়নাস এমএ আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করতেছে এবং বিভিন্ন ইউনিয়নে বক্তব্য দিচ্ছে সে আমাদেরকে 8 তারিখ নির্বাচিত হলে আমাদেরকে দেখাবে এই জন্য আমরা গণমাধ্যমের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশনারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসককে আমরা আজকে আবেদন করতেছি আমাদেরকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন চেয়ারম্যানদেরকে হুমকি প্রদান করছে সেই হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর তার সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে এখনও দখল বেদখলের জোরে রয়েছে আর আপনারা জানেন ইতিমধ্যে যে সমস্ত দখল ছিল তারা ধারাবাহিকভাবে উচ্ছেদ হয়ে যাচ্ছে এই জন্য তারা আর কিছু না পারে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এটার জন্য আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে একটি প্রথম আলোর সংবাদে শিরোনাম হয়েছে আমরা 13 জন চেয়ারম্যান 18 জন চেয়ারম্যান একটা বিবৃতি দিয়েছে এখানে জনপ্রতিনিধিকে বায়াস করে নির্বাচনের পক্ষে করানোর জন্য এটা একেবারে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট আমরা গত 5 বছর মাননীয় প্রধানমন্ত্রীর যেই বরাদ্দ আমরা সঠিক বন্টন পাই নাই আমরা চকরিয়ার জনগণ নিরাপদ ছিলাম না কারণ তার দখল বেদখল চিংড়ি জোন এবং জায়গা জমি দখল গরু সুর সব মিলিয়ে আমরা অত্যন্ত দুঃখেই ছিলাম এই জন্য আমরা এই 65 জন চেয়ারম্যান চকরিয়া পেকু উপজেলায় 65 জন চেয়ারম্যানের মধ্যে অধিকাংশ চেয়ারম্যান আমরা হাতগড়ির পক্ষে
ষোলো জন এখানে আমরা উপস্থিত হয়েছি, আরও অনেক চেয়ারম্যানেরা এখানে আসবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হাতগড়িমা পক্ষে আমরা কাজ করা শুরু করেছি এবং আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছে, এই হুমকির প্রতিবাদ আমরা আজকে সমস্ত দেখেছি। এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার মেয়র এবং পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার সকল এই কাউন্সিলরবৃন্দ এবং অনেক জনপ্রতিনিধি সাবেক, যেমন জসিম চেয়ারম্যান, ইব্রাহিম চেয়ারম্যান, অনেক সাবেক চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছেন। আমরা হাটগড়ির প্রতীকের মার্কার পক্ষে আমরা একটা স্মারকলিপি নির্বাচন কমিশনের বরাবর দিয়েছি, আজকে অনলাইনে দিয়েছি এবং এটার কপি আপনাদেরকে আমরা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। না, আমরা অনলাইনে আমাদের আবেদনটা অনলাইনে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং জেলা প্রশাসক বরাবরও আমরা পাঠিয়ে দিয়েছি। না, আমরা এখনও পর্যন্ত কোনো জিডি অভিযোগ করি নাই, এখন ধারাবাহিকভাবে যদি আরও হুমকি টুমকি দিয়ে থাকে আমরা করতে বাধ্য হব। হ্যাঁ, অবশ্যই আমার ইউনিয়নে গিয়ে আমাকে বলেছেন, একদম স্পেসিফিক এমপি সাহেব আমাকে বলেছেন আপনাকে 8 তারিখ দেখাবো, সেই ভিডিও আমার কাছে আছে। এবং পেকুয়াতে আমাদের ইনুস ভাই ওনাকে স্পেসিফিক বলেছেন, এরকম অনেক চেয়ারম্যানকে তার বক্তব্যই বলেছেন আমাকে 8 তারিখ দেখাবে। তা আমরা এই জন্য আজকে প্রতিবাদ সমাবেশ ডেকেছি এবং আমাদের দুজন চেয়ারম্যান ওখানে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, সকল চেয়ারম্যানেরা তার পক্ষে কাজ করেছে, আমরা সেই জন্য প্রমাণ করতে এসেছি। আজকে আমরা অধিকাংশ চেয়ারম্যানেরই হাতগড়ি মার্কার পক্ষে কাজ করতেছি। ধন্যবাদ।